Good morning. তো আদর উদ্দেশ্যে আমাদের এই প্রোগ্রাম তো আজকে আপনারা এখানে যারা উপস্থিত আছেন আমি কি জানতে পারি যে আজকে ডিএসএনের মেম্বার কারা শুধু তারা একটু হাত ধরে থ্যাংক ইউ ভেরি মাচ তো গুড মর্নিং ডিএসএন এখন তো মর্নিং বলা টাইম থ্যাংক ইউ বিকালবেলা তারা আমরা গুড মর্নিং বলতেছি এটার মূল উদ্দেশ্য হচ্ছে এটা আমাদের স্লোগান গুড মর্নিং কথা বলার উদ্দেশ্য হচ্ছে সকালবেলা মানুষ সতেজ থাকে নাকি থাকে সবচেয়ে সতেজ থাকে কোন সময় সকালবেলা ডিএক্সএন চায় প্রত্যেকটা মানুষ সারা দিন সারা জীবন সতেজ থাকে এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য এই কারণে আমরা সবসময় বলি গুড মর্নিং দিয়েছে তো আমি বলার সাথে ওয়েলকাম এভরিবডি আপনাদের সবাইকে স্বাগত আজকের প্রোগ্রামে প্রথমে আজকে আপনারা যারা আসছেন এই প্রোগ্রামে আপনাদের সবার উদ্দেশ্যে আমাদের তরফ থেকে যারা ডিএক্সএনের মেম্বার না তারাও আসছেন ঠিক না আপনারা আমাদের এই ইনফরমেশন থেকে বেশি পেপার টেলিভিশন মাইকিং অ্যাডভার্টাইজিং মোবাইল আপনাদেরকে কেউ একজন ইনফরমেশন দিয়েছে আজকে একটা প্রোগ্রাম আছে মানে কারোর মাধ্যমে আপনারা আসছেন ঠিক না যাদের মাধ্যমে আপনারা আসছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনাদের মূল্যবান সময় আমাদের সাথে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের সেমিনারের মূল উদ্দেশ্য হচ্ছে এই প্রোগ্রাম থেকে আপনারা দুটো জিনিস সম্বন্ধে জানবেন দুটো নাম্বার ওয়ান আপনি এবং আপনার পরিবারে স্বাস্থ্য সম্পর্কিত যত সমস্যা ও তার সমাধান নাম্বার দুই আপনি এবং আপনার পরিবারে অর্থ আয় সম্পর্কিত যত সমস্যা তার সমাধান আবার আমি বলতেছি আজকের এই প্রোগ্রাম থেকে আপনারা দুটো জিনিস জানবেন নাম্বার ওয়ান আপনি এবং আপনার পরিবারে স্বাস্থ্য সম্পর্কিত যত সমস্যা ও তার সমাধান নাম্বার দুই আপনি এবং আপনার পরিবারে অর্থ আয় সম্পর্কিত যত সমস্যা এবং তার সমাধান দু জিনিস আপনি আপনারা এখান থেকে আজকে পাবেন যে দুটো জিনিস মানুষের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ This seminar can be a turning point in your life. আজকের এই প্রোগ্রাম আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে যেরকম টার্নিং পয়েন্ট অলরেডি হয়েছে পৃথিবীর হাজার হাজার মানুষের হাজার হাজার মানুষের থাউজেন্ডস অফ পিপল দে চেঞ্জ দেয়ার লাইফ থ্রু রিয়াকশন পারফর্ম সো ইউ আর গেটিং দ্য সেম অপরচুনিটি ইফ ইউ লিসেন ইট টোটাল ক্লিয়ারলি আজকের এই প্রোগ্রামটা আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য আমরা প্রোগ্রামটা তিনটা ভাগে আপনাদের কাছে উপস্থাপন করি প্রথমে আমরা আলোচনা করব আমাদের কোম্পানি সম্বন্ধে দ্বিতীয়ত আমরা আলোচনা করব স্বাস্থ্য সম্পর্কিত কোম্পানি কি সেবা দেয় এবং আমাদের পণ্য সম্পর্কিত থার্ড অর্থ আয় সম্পর্কিত দ্যাট ইজ অ্যাবাউট দ্য বিজনেস সিস্টেম এই তিনটা সিস্টেম নিয়ে আমরা আলোচনা করব তো আমরা বুঝতে পারতেছি যে আমাদের এই প্রোগ্রামটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট না অবশ্যই দরকার সো যেহেতু এটা ইম্পর্টেন্ট সো আমরা এটাকে আরও ইম্পর্টেন্ট বানানোর জন্য আমাদের সবার কাছে মোবাইল ফোন আছে না এটাকে আমরা সবাই বন্ধ করে কোম্পানিটা বর্তমানে 38টারও বেশি দেশে ব্রাঞ্চ অফিস আছে শাখা অফিস বাংলাদেশে যেমন একটা শাখা অফিস আছে এটা শাখা অফিস না এটা হচ্ছে স্টক পয়েন্ট দিস ইজ নট এ ব্রাঞ্চ দিস ইজ স্টক পয়েন্ট বাট আমাদের ওয়ার্ল্ডে 38 কান্ট্রিজের বেশি কান্ট্রিতে আমাদের ব্রাঞ্চ অফিস আছে আমরা শুরু করেছিলাম 93 সালে এখন 2009 মাঝখানে সময় কত 16 বছর সো আপনারা একটু চিন্তা করেন যে মাত্র 16 বছর বয়সে ডিএক্সএল অলরেডি পেনাট্রেটেড দেয়ার বিজনেস মোর দ্যান 38 কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর 38টারও বেশি দেশে আমরা পৌঁছে গেছি মাত্র 16টি বছর বয়স বাংলাদেশের স্বাধীনতার বয়স কত এই 37 বছরে বাংলাদেশে অনেক কোম্পানি গেছে না কয়টা কোম্পানি গেছে 38টা বছর একটা একটা হয়ে নট এ সিঙ্গেল ওয়ান এটা কেন গেছে এটার পিছনে অনেক বড় একটা কারণ আছে সে কারণটা হচ্ছে কমিটমেন্ট প্রতিশ্রুতি যদি কোনো কোম্পানি বা সংস্থা বা অর্গানাইজেশন তার কমিটমেন্ট বা প্রতিশ্রুতি ফুলফিল করে সে বড় হবে এটাতে আমার মনে হয় কোনো দ্বিমত থাকার কথা না সো উই আর ফুলফিলিং আওয়ার কমিটমেন্টস হোয়াট কমিটমেন্ট উই আর গিভিং টু দ্য পিপল ফর দিস রিজন নাও উই আর 38 কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড বর্তমানে আমাদের সাথে জড়িত আছে পৃথিবীর 40 লাখেরও বেশি মেম্বার
আপনারা যেরকম মেম্বার, এরকম 40 লাখেরও বেশি মেম্বার বর্তমানে আমাদের সাথে জড়িত সারা পৃথিবী। ডিএক্সএনের স্ট্রেংথ বোঝানোর জন্য আরেকটা কথা বোঝা উচিত, শক্তিটা বোঝার জন্য আমাদের শেয়ার বিজনেস সম্বন্ধে আইডিয়া আছে আপনাদের কারো? আচ্ছা, একজন তো অবশ্যই আমরা পেয়েছি, সো ওনাকে সাথে কথা বলে আমরা জিনিসটা বুঝতে পারবো। শেয়ার, আমার প্রশ্ন হচ্ছে শেয়ার মার্কেটে কি যে কোনো কোম্পানি শেয়ার ছাড়তে পারে? না, শেয়ার মার্কেটে শেয়ার ছাড়ার জন্য তার একটা অবস্থান প্রয়োজন, তার একটা গ্রহণযোগ্যতা প্রয়োজন, তারপরে সে অনুমতি পাবে, তারপরে সে শেয়ার ছাড়বে। ইট ইজ এ ভেরি বিগ ফ্যাক্টর এন্ড সো ফার ডিএক্সএন অলরেডি এনলিস্টেড কোয়ালালামপুর স্টক এক্সচেঞ্জ, তার মানে ডিএক্সএন ইজ নট এ প্রাইভেট লিমিটেড কোম্পানি, ইজ এ পাবলিক লিমিটেড কোম্পানি। ডিএক্সএন বাংলাদেশে আসে 2002 সালে, 2002 সালে আসার পরে আজকে 2009 সাল, 7 বছরে আমরা মোরলেস অলমোস্ট বাংলাদেশের সমস্ত ডিস্ট্রিক্টেই আমাদের স্টক পয়েন্ট পৌঁছে গেছে। যেগুলো বাকি আছে আশা করতেছি আগামী বছর কভার করে ফেলবো, তার মানে বাংলাদেশের প্রতিটা জায়গায় ডিএক্সএন অলরেডি পৌঁছে গেছে। তাহলে ডিএক্সএনের সম্বন্ধে আপনাদের মোটামুটি একটা ধারণা হলো যে কোম্পানিটার জন্ম এবং কোম্পানিটার বিস্তৃতি করতে হবে। ইজ আওয়ার লিডার, ইজ আওয়ার আই ওয়ান্ট টু সে দ্য আইডিয়াল লিডার, হি ইজ দ্য ওনার অফ দ্য ডিএক্সএন, উনি হচ্ছে ডিএক্সএনের মালিক, ডিএক্সএনের চিফ এক্সিকিউটিভ অফিসার, ডিএক্সএনের ফাউন্ডার। ওনার নাম হচ্ছে দাতো ডক্টর কিম সিউ জিন, দাতো ওনার নাম না, দাতো হচ্ছে উপাধি, যেটা মাহাদির মোহাম্মদ ও মালয়েশিয়াতে পেয়েছিলেন, দাতো উপাধি। ওনার নাম হচ্ছে ডক্টর কিম সিউ জিন, বেসিক্যালি হি ইজ এন ইঞ্জিনিয়ার, ইট ইজ এ ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। বেসিক্যালি উনি ইঞ্জিনিয়ার হওয়ার পরেও উনি গ্রাজুয়েশন রাইট করছে 84-এ, বাট উনি হেলথ নিয়ে রিসার্চ শুরু করছে 83-এ। উনি 10 বছর রিসার্চ করার পরে যেদিন কনফার্ম হয়েছে ইয়েস হি ক্যান হেল্প অল দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড, সেদিনই উনি কোম্পানির জন্ম দেয়। তার মানে 10 বছর রিসার্চ করার পর উনি ডিএক্সএন এর জন্ম দেয় 1993-তে। এখন এখানে আমার একটা কথা আছে টু রিয়েলাইজ, এই কথাটা বলবো হচ্ছে শুধু রিয়েলাইজ করার, আমরা আমাদের দেশে সাধারণত দেখি যে যে কোনো কোম্পানি শুরু হওয়ার পরে গবেষণা করে না, আগে করে, একটা মানুষ তার জীবনে 10 বছর ব্যয় করছে মানুষকে সেবা করার জন্য, এরকম মানসিকতার লোক খুঁজে পাওয়া আমার মনে হয় খুবই কঠিন। আমি আমার জন্য কাজ করবো না, আরেকজনের জন্য কাজ করবো, সেখানেও 10 বছর ব্যয় করবো, যাই হোক ই অলরেডি ডান অ্যান্ড ই অলরেডি প্রুভ। উনি 1997-এ পিএইচডি ডিগ্রি লাভ করেন হোলিস্টিক মেডিসিনে, 2002-তে উনি ডক্টরেট অফ সায়েন্স ডিগ্রি লাভ করেন অল্টারনেটিভ মেডিসিনে, 2002-তে উনি একটা অ্যাওয়ার্ড পান অ্যালবার্ট শোয়েজার অ্যাওয়ার্ড, যেটা অনেক মিলেনিয়াম অ্যাওয়ার্ড, যেটাকে বলা হয় পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড মানুষের হেলথের কারণে। এছাড়া হি অ্যাচিভ আ লট অফ অ্যাওয়ার্ড ইন হিজ লাইফ। জিনিসটা আমাদের বুঝতে হবে, যদি আমরা বুঝতে পারি তাহলে কোম্পানির স্ট্রেংথ বা শক্তি বোঝা সম্ভব। ওয়ান্ডারওয়ান বলতে আমরা বোঝাচ্ছি কাল্টিভেশন থেকে শুরু করে, মানে আমাদের পণ্য তৈরি করার জন্য চাষাবাদ থেকে শুরু করে পণ্যটা আপনার কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত যত কাজ আছে, আবার ভালো করে বুঝতে হবে, চাষাবাদ থেকে শুরু করে আপনার কাছে পৌঁছানো পর্যন্ত ইন বিটুইন যত কাজ আছে সব কাজ ডিএক্সএন একা করে, সে কোনো কারণে কোনো কাজে কারো উপরে নির্ভর করে না, এই কারণে এটাকে বলা হয় ওয়ান প্রোডাক্ট কোম্পানি। আই ওয়ান্ট টু গিভ ইউ ওয়ান এক্সাম্পল, সে ফর এক্সাম্পল দিস ইজ আওয়ার ওয়ান প্রোডাক্ট, এই প্রোডাক্টের ভিতরে যেই জিনিসগুলো আছে যে প্রোডাক্টটা আছে ওটা তৈরি করার জন্য যে কাল্টিভেশন চাষাবাদ ওটা আমরা করি, প্রোডাকশন আমরা করি, প্রোডাকশন হওয়ার পরে এই যে কন্টেইনার এটাও আমরা নিজেরাই বানাই, কন্টেইনার হওয়ার পরে প্যাকেজিং সব কিছু আমরা নিজেরা করি, তারপরে এটা আপনাদের কাছে মার্কেটিং আমরা করি, ইভেন এটার সাথে রিলেটেড যত বিজনেস প্রফিট আছে সেটা আমরা নিজেরাই শেয়ার করি, এই কারণে এটাকে বলা হয় ওয়ান প্রোডাক্ট কোম্পানি। কেন এটা কত বড় একটা কোম্পানি আপনি চিন্তা করেন, উই হ্যাভ এ লট অফ প্রোডাক্টস, প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা প্যাকেজিং ইন্ডাস্ট্রি আমাদের নিয়ে, সো আমরা কোনো কারণে কারোর উপরে নির্ভর করি না, ফর দিস রিজন আমরা এটাকে বলতেছি দিস ইজ এ ওয়ান প্রোডাক্ট কোম্পানি। অ্যান্ড দিজ আর দ্য সার্টিফিকেটস ডিএক্সএন অ্যাচিভ ফ্রম দ্য ওয়ার্ল্ড, ডিএক্সএন একটা কোম্পানি হিসেবে অনেকগুলো সার্টিফিকেট অর্জন করেছে, এগুলো হচ্ছে ডিএক্সএন কোম্পানি হিসেবে কী কী সার্টিফিকেট অর্জন করেছে, সর্বপ্রথম একটা রয়েছে কনজিউমার চয়েস অ্যাওয়ার্ড, কনজিউমার চয়েস অ্যাওয়ার্ড, তার মানে কনজিউমার চয়েস করে এইটার একটা অ্যাওয়ার্ড আছে, দ্যাটস অল অ্যাওয়ার্ড অলরেডি উই অ্যাচিভ, ডিএক্সএন সেটা অ্যাচিভ করছে,
most outstanding multi-level marketing company, top innovative marketing company, most outstanding herbal candy, most outstanding innovative water purifier, outstanding multi-level marketing company. These certificates company achieved. বিগত দিনে এই সার্টিফিকেটগুলি কোম্পানি অর্জন করেছে প্লিজ আমার ভিজিট করতে গিয়েছি দিস ইজ দ্য ক্রেডিবিলিটি অফ ডিএক্সএম ধরেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর নাম শেখ হাসিনা ওনাকে যে কোনো কোম্পানিতে চেক করে দিতে পারবে ইটস নট পসিবল বিকজ দিস ইজ কোম্পানি ইটস আ ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট দিস ইজ আওয়ার কনসেপ্ট ডিএক্সএম ইজ দ্য ফার্স্ট নেটওয়ার্ক কোম্পানি টু ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সারা পৃথিবীতে ডিএক্সএন একমাত্র মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট ফলো করে হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট এটা বোঝানোর জন্য আপনারা পুরো প্রোগ্রামটা দেখলে বুঝতে পারবেন তারপর আমি আপনাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল দিই সে ফর এক্সাম্পল সিটিং ইন জিনাইদা জিনাইদা শহরে বসে পৃথিবীর যে কোনো জায়গায় ব্যবসা করা সম্ভব না গিয়ে ডিএক্সএনের মাধ্যমে সম্ভব দিস ইজ ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট আনাদার কনসেপ্ট আনাদার এক্সাম্পল যদি আমি দিই এখনও সার্ভিস শেয়ার পুনরায় পাওয়া শুরু করেনি বাট স্টক ইজ সার্ভিস শেয়ার ও পাবেন কদিন পরে আমাদের এখানে একটা পজিশন আছে ওই পজিশনে যাওয়ার পরে ওই পজিশনে রিকগনাইজড হওয়ার পরে আমাদের পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ওনারা বোনাস পায় সে ফর এক্সাম্পল আমাদের এখানে অনেক লোক আছে যারা আমেরিকা কানাডা থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া মিডল ইস্ট সৌদি আরব দুবাই এই সব জায়গা থেকে ওনারা টাকা পায় ইনকাম পায় বাট ওইখানে ওনারা কখনো কোনো বিজনেস করে ডিজিটাল ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট তার মানে সারা পৃথিবীতে আমাদের যে বিজনেস হয় তার একটা নির্দিষ্ট অংশ বা নির্দিষ্ট পরিমাণ টাকা লিডারদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয় যদিও তাদের কোনো বিজনেস ওই জায়গায় নাই দিস ইজ কল ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট অ্যান্ড দিস ইজ অনলি ওয়ান কনসেপ্ট উইচ আর হোল্ডিং বাই ডিএক্সএন ইন দ্য ওয়ার্ল্ড This is DXN vision, health, wealth and happiness to all. DXN এর vision, DXN কি দেখতে চায়? DXN দেখতে চায় হচ্ছে স্বাস্থ্য, সম্পদ, সুখ, সবার জন্য। কারণ আমরা ছোটবেলা থেকে আমাদের বাবা মা প্রশ্ন করছে, আমরা কষ্ট করে পড়াশোনা করতেছি, এখনো কষ্ট করতেছি, কাজ করতেছি, কিসের আশা? কিসের জন্য? সবাই সর্বপ্রথম এটা বলে। এইটা কথা ভুলে যায়। স্বাস্থ্য সম্পদ সুখ সবার জন্য এখন যাদের স্বাস্থ্য দরকার যাদের সম্পদ দরকার এবং যাদের সুখ দরকার তাদের ডিএক্সএন দরকার যাদের স্বাস্থ্য সম্পদ এক্সকিউজ মি যাদের স্বাস্থ্য সম্পদ এবং সুখ দরকার নাই তাদের ডিএক্সএনও দরকার নাই সো থিঙ্ক ফাস্ট কাদের এই তিনটা জিনিস প্রয়োজন তাদের জন্য ডিএক্সএন প্রয়োজন ইউ গট মাই পয়েন্টস সো নাও লেট আস সি হাউ ডিএক্সএন হেল্প আস টু মেইনটেইন আওয়ার হেলথ ফর ইটস হাই কোয়ালিটি প্রোডাক্ট রেঞ্জ DXN products and introduction of Chelacom. DXN products are unique health related products aims to promote health for its consumer. Main target of Chesh Shaska ke bhala bhala jani amadar pono. DXN have wide range of products. Onek dhoroner pono ache jegulo apni byabohar korte parben. DXN product daily use kora jay consumable products. Ei like the important. Through DXN products, healthy person can maintain his health in an optimum level and it will also help him unhealthy person to restore his lost health. সুতরাং আমার বলা হচ্ছে যে DXN product যারা ইউজ করবেন DXN product যারা সেবন করবেন DXN product যারা গ্রহণ করবেন যারা সুস্থ আছেন তারা সব সময় সুস্থ থাকবেন যারা অসুস্থ আছেন এখানে কে দিতে পারে কেউ দিতে পারে না রাইট কে দিতে পারে না দোজ হু আর নট টেকিং প্রপার কেয়ার অফ দেয়ার হেলথ যারা নিজেদের স্বাস্থ্যের প্রপার কেয়ার করে না তারা এই গ্যারান্টি দিতে পারবে না যে আমি আগামীতে অসুস্থ হব না কিন্তু যে প্রপার কেয়ার করে সে গ্যারান্টি দিতে পারবে যে আমি আগামীতে অসুস্থ হব না এই কথাটা আমরা বুঝতে পারি না এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা গ্যাপ ওয়াই উই আর নট আন্ডারস্ট্যান্ডিং দ্যাট উই আর ওয়াই ইউ আর নট উই ক্যানট ক্লেম যে আগামীকাল আমরা সুস্থ থাকবো এই ক্লেম আমরা করতে পারি না কেন কারণ উই ডোন্ট নো হাউ উই আর কেয়ারিং আওয়ার হেলথ দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট সো ডিএক্সএন প্রোডাক্টস আর সেলফ ইকোনমিক্যাল অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি
Now, DXN products introduction. DXN had wide ranges of products, but DXN production was the top level products from the Bangladesh Army. One is food supplement, another is beverages, another is personal care, and last is skin care and cosmetics. এই চার ধরনের প্রোডাক্টস ডিএক্সএন বাংলাদেশ এনেছে ফুড সাপ্লিমেন্ট বলতে আমরা কি বুঝি আমাদের আইডিয়া আছে শুনি ফুড সাপ্লিমেন্টসের বাংলা যেটাকে আমরা বলি সম্পূরক খাদ্য ওয়াই সম্পূরক খাদ্য সম্পূরক খাদ্যটা আমাদের কেন দরকার আমরা আসলে যেটা মনে করি যে আমরা যেই খাবার খাই সকাল বিকাল রাত্রে আমরা মনে করি দিস ইজ এনাফ ফর আওয়ার হেলথ এই আমাদের স্বাস্থ্যের জন্য ঠিক আছে ঠিক না আমরা মনে করি না করি না আমার প্রশ্ন হচ্ছে যদি এগুলো ঠিকই থাকবে তাহলে মানুষ অসুস্থ কেন হবে যদি এগুলো ঠিকই থাকবে মানুষ কেন অসুস্থ হবে দ্যাট ইজ দ্য পয়েন্ট ওয়াই পিপল আর বিকাম সিক বিকজ দোজ ফুড হু উই আর টেকিং আমরা যেগুলো আমরা খাচ্ছি ইট ইজ নট প্রপার ফুড ফর আওয়ার হেলথ এটা আমাদের শরীরের জন্য সঠিক খাবার নয় এই কারণে আমরা অসুস্থ হচ্ছি দ্যাটস অল ভেরি ফাইনাল ভেরি মানে ইজি টু আন্ডারস্ট্যান্ড এই কারণে আমরা ফুড সাপ্লিমেন্ট কথাটা বলছি যে এই খাদ্যগুলো আপনার শরীরের দরকার এবং এই খাদ্যগুলো আপনার শরীরে ঘাটতি আসে বলেই আপনার অসুস্থ হচ্ছে আর কিছু না আমাদের শরীরে খাবারের ঘাটতি থাকলে এখন খাবার আমরা খাই শরীরের জন্য না জিহ্বার জন্য যেই খাবার জিহ্বার টেস্ট লাগে না ওই খাবার ভিতরে না ঢুকাই না রাইট অর রং সো শরীরের জন্য এই খাবারগুলো আমাদের প্রয়োজন অ্যান্ড ইজ ভেরি মাচ নিডেড ফর আওয়ার হেলথ কী জন্য দরকার পার্ট টু পার্ট আমরা জানবো ডিএক্সএন প্রোডাক্টস অনেকগুলো সার্টিফিকেট অর্জন করেছে পৃথিবীতে ডিএক্সএন প্রোডাক্টস মানুষের যে শরীরে কাজ করে এবং মানুষের কাছে যে এই প্রোডাক্টটা অত্যন্ত গ্রহণযোগ্য তার কারণে এই সার্টিফিকেটগুলো ডিএক্সএন অর্জন করছে যার মধ্যে আইএসও 14996 আইএসও 9001:2000 সিম্বল অফ স্ট্রং কমিটমেন্ট সিম্বল অফ কোয়ালিটি এক্সিলেন্স and halal certificates we already achieved. Another certificate is TGA certificate and GMP certificates. এখন আমরা দেখব হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল সিনারিও মানে অরিজিনাল চিত্রটা কি আমাদের লাইফে আওয়ার হেলথ এন্ড ডিএক্সএন প্রোডাক্টস আমাদের জীবনে আমরা আমি যেমন আমার বাবা মার কাছ থেকে শিখেছি আপনারা আপনাদের সন্তানদেরকে শেখাচ্ছেন ওনারা শিখতেছেন সেটা হচ্ছে যে স্বাস্থ্যই সকল কথাটা সবাই রাইট মানি করে সকাল একবার মুসলিম বিকাল একবার মুসলিম ধুলা করলো কিনা ওই করলো কিনা কাপড় দেওয়া ওইটার জন্য জলটা বানাও তারপরে তালা মারো ঠিক না ওইটার জন্য এত যত্ন স্বাস্থ্যের জন্য কত কেন না আমরা স্বাস্থ্যকে কীভাবে নষ্ট করি খেয়াল করে ইন দ্য ইনিশিয়াল ইয়ার্স অফ আওয়ার লাইফ আমাদের জীবনের শুরুতে আমরা যখন জীবন শুরু করছি যুবক ছিল আমাদের না একজন একজন যুবক ছিল উনি এটা মানবেন যে আমরা যারা যুবক জীবনের শুরুতে টাকা ইনকামের জন্য দিন নাই রাত নাই ঘর নাই বাড়ি নাই খাওয়া নাই খাওয়া নাই কষ্ট করে জীবন দিয়ে টাকা ইনকাম করছি ভোগ করার সময় নাই এখন সব যাচ্ছে কোথায় বিকজ উই ডোন্ট টেক প্রপার কেয়ার অফ আওয়ার হেলথ ইন দ্যাট টাইম ওই সময় যে পরিমাণ স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার ছিল সেটা আমরা নেই নেই এই কারণেই ওই টাকা এখন আমাদের কোথায় দিতে হচ্ছে ডাক্তারের কাছে দিতে হচ্ছে রাইট অর রং সো আওয়ার হ্যাপিনেস আমাদের সুখ সত্যি সত্যি নির্ভর করে স্বাস্থ্যের উপরে আপনাদের ফ্যামিলিতে যদি কেউ অসুস্থ থাকে ওই ফ্যামিলিতে সুখ আছে সেটা আমরা বুঝি বাট আবার ভুলে যাই যে স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার সো আমরা স্বাস্থ্যের যত্ন নেই না কেন এটার কি পুরো স্টেট কারণ আমরা পাইছি কারণ কি আমরা জানি জানি না টিভির যত্ন নেই ডিভিডির যত্ন নেই কম্পিউটারের যত্ন নেই নাকি না এবং মহিলারা দামি দামি শাড়ি কিনে ওটার যত্ন নেয়
কিন্তু শরীরের যত্ন কি না হয়? এটা না নেওয়ার পিছনে একটাই কারণ, আপনি শাড়ি কিনছেন ফোন থেকে ক্যাশ টাকা দিচ্ছেন, টিভি কিনছেন ফোন থেকে ক্যাশ টাকা দিচ্ছেন, কম্পিউটার কিনছেন ফোন থেকে ক্যাশ টাকা দিচ্ছেন, কিন্তু যে স্বাস্থ্যটা আল্লাহ আপনাকে দিয়েছেন সেটা ফ্রি দিচ্ছেন। ইউ গট দিস হেলথ টোটালি ফ্রি, আল্লাহ এমনিই দিচ্ছে, এই জন্য এটার কোনো আমি কি ঠিক বললাম না ভুল বললাম? যদি আপনার বডি আনতে টাকা খরচ হইতো তাহলে কি মাধ্যমে আরেকটা মানুষ পৃথিবীতে আসতেছে, কতটা জটিল এই মেশিন। বাট আমাদের ন্যূনতম কোনো কেয়ার বা যত্ন নাই এই মেশিনের, কারণ একটাই, আল্লাহ তালা এই মেশিন টোটালি ফ্রি দিয়েছে, এর জন্য কোনো টাকা খরচ করতে পারেন। হেলথ অ্যান্ড ওভারভিউ, টুডে ইজ আনহেলদি সিক পার্সন নট ইয়েস্টারডে হেলদি পার্সন, ঠিক কথা কি? আজকে যারা অসুস্থ আছেন গতকাল কি তারা সুস্থ ছিলেন না? না ছিলেন না। আজকে যারা সুস্থ আছেন আগামীকাল তারা অসুস্থ হবেন না, এরকম কোনো গ্যারান্টি নাই, এটা হচ্ছে সত্য কথা। Nobody get disease in one day, it is a perfect line. মানুষের শরীর একদিনে অসুখ হয় না, যে কোনো অসুখ হওয়ার পিছনে অনেক কারণ থাকে না থাকে না। যার হার্ট অ্যাটাক হয়েছে আজকে হার্ট অ্যাটাক হয়েছে, ও মনে করছে আজকেই মনে আমার হার্ট অ্যাটাক হয়েছে, এই হার্টটা অ্যাটাক হওয়ার পিছনে দুই তিন চার পাঁচ বছরের একটা হিস্ট্রি আছে, এই কারণে তার হার্ট অ্যাটাক হয়েছে। আজকে আমার ডায়াবেটিস হয়েছে, আজকে হয় না। ডায়াবেটিস হওয়ার পিছনে আপনি কারণ করে রাখছেন এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর, তাই তো? সো এগেন হোয়াট ইউ আর ডুইং, ইউ আর হার্মিং ইউর বডি, এখনো আপনারা যা করতেছেন সেই কাজটা আপনার শরীরকে খারাপই করতেছে, ভালো করতেছে না। দিস ইজ আর দ্য প্রসেস অফ অ্যাকশন ইউর বডি দ্যাট সামটাইমস ইন গ্রোয়িং লং স্লোলি ফর ইয়ার্স টুগেদার, যেটা আমি বললাম উইচ ওয়ান ডে রেজাল্ট দিস ডিজিজ। ইফ ইউ ডোন্ট টেক আজকেও যদি আমরা আমাদের স্বাস্থ্যের যত্ন না নিই, ইট ইজ 100% শিওর আগামীকাল আপনি অসুস্থ হবেনই, এর সাথে কোনো কম্প্রোমাইজ নেই। মাস্ট, এখন পর্যন্ত যদি আমরা হেলথের প্রতি কেয়ার না নিই, নট অনলি উই, আমাদের বাচ্চারাও এখন সেম পজিশনে আছে, রাইট অর রং? সো ইট ইজ ইউর ডিউটি, আপনার দায়িত্ব এবং তাদেরকে সুস্থ রাখা। ইন অর্ডার টু রিমেইন হেলদি উই শুড এলিমিনেট দোজ ফ্যাক্টর মেক আস স্টেবল আর হেলদি, যদি সুস্থ থাকতে হয় তাহলে একটাই কাজ বাকি, যেই কারণগুলোর জন্য আপনি অসুস্থ হচ্ছেন সেই কারণগুলো মুছে ফেলুন, যেই কারণগুলোর জন্য আপনি অসুস্থ মুছে ফেলতে হবে। কি কারণে আমরা অসুস্থ হচ্ছি আমরা কি জানি? কি কারণে উই আর বিকামিং উই আর বিকাম সিক, উই আর এফেক্টেড বাই ডিজিজ, কি কারণে আমাদের কাছে এটা ক্লিয়ার? ক্লিয়ার? ভেরি ক্লিয়ার। ইন শর্ট উই ক্যান ক্লাসিফাই অল দ্য ফ্যাক্টরস ডিটারমাইন্ড টু হেলথ ইন টু ক্যাটাগরিজ। পৃথিবীতে মানুষ যত রোগে অসুস্থ হোক না, যে রোগে অসুস্থ হোক না, রোগের নাম আপনি যাই দেন, তার পিছনে প্রধান কারণ দুটা, সেফ দুইটা। এখন রোগের নাম কি? ডায়াবেটিস, রোগের নাম হার্ট, রোগের নাম ক্যান্সার, রোগের নাম নিউমোনিয়া, রোগের নাম লিভার এফেক্টেড, রোগের নাম অ্যাজমা, এনি ডিজিজ ইউ ওয়ান্ট টু টেক, এনি ডিজিজ, তার পিছনে মূল কারণ হচ্ছে দুইটা, অনলি টু। নাম্বার ওয়ান, টক্সিক হার্মফুল সাবস্টেন্সেস ইন ইউর বডি। টক্সিন মানে কি? টক্সিনের বাংলা অর্থ করলে বোঝা যায় বিষ, বাট এটাকে আমরা আরো সহজভাবে বোঝার জন্য বলবো হচ্ছে যেই উপাদান আপনার শরীরে প্রয়োজন নাই সেটার নামই টক্সিন। যেই উপাদান আপনার শরীরে প্রয়োজন নাই সেটার নামই টক্সিন। টক্সিন কারণ কি কি উপাদান আমার শরীরে প্রয়োজন নাই, যে ফর এক্সাম্পল আমার বাতাস থেকে আমরা নিতে উচিত কি অক্সিজেন, কারণ আমি বাতাসের সাথে সাথে কি নিতেছি সীসা মানে আরো অনেক কিছু আছে, এই যে বর্তমান যে বাতাস এটা কি বিশুদ্ধ?
না মানে এই মানে আপনার যে কি বলে পলিউটেড এয়ার এই বাতাসটা আমার শরীরে ঢুকতেছে এখন আমরা খাচ্ছি পিওর পিওর পানি খাইতে বলা হচ্ছে কিন্তু পানির সাথে যে জিনিসগুলো আমরা খাচ্ছি এটা তো আমরা বাউন্ড বাধ্য খেয়ে ফেলতে হবে মানে পানির সাথেও আমাদের ভিতরে কি ঢুকতেছে জীবাণু আয় বন্ধু বলতেছে জীবাণু যে উপাদান আমার বডিতে প্রয়োজন আপনার বডিতে আর্সেনিক যত আছে কিন্তু আপনার বডিতে আর্সেনিক ঘুরতেছে রাইট দিস ইজ টক্সিক যেটা আমার বডির প্রয়োজন নাই সেটাই হচ্ছে টক্সিক তাহলে গেল বাতাস গেল পানি আবার যেমন আমি আমার কথাই বলি আমি তো যখন বাজার করতে যাই আমার বড় মাছ কিনি আমি সে ফর এক্সাম্পল বিগ মাছ কিনছি আমি আবার কান টান দেখি লাভ আছে কিনা ধরে দিলাম তারপরে পচন শুরু হয় যে মাছটা আমি ঢাকায় বসে কিনতেছি আমার বাজার থেকে সেটা আমার বাসায় আসতে কতদিন সময় লাগছে না লাগে না তারপরেও আমি এটাকে বলতেছি তাজা কারণ এটার ভিতরে কী দেওয়া হয়েছে ফরমালিন ফরমালিন দিয়ে মাছ শক্ত রাখা হয় যেন এটা পচে না যায় মানে টাকা দিয়ে আমি বিষ কিনে খাচ্ছি মাছ কিনে খাচ্ছি আমার রাইটার রং সো ইউ আর গেটিং টক্সিন এগেইন থ্রু ইউর ফুড রাইটার রং মাংস রাইট আপনি দেখেন যে আপনি যে খাবারটাও খাচ্ছেন সেখান থেকে আপনি টক্সিন পাচ্ছেন ভেজিটেবল ভেজিটেবল তো কীটনাশক ছাড়া হয়ই না নাকি প্রচুর কীটনাশক সো আপনি ভেজিটেবল খাচ্ছেন না কীটনাশক খাচ্ছেন সো এভরি ওয়ার দ্য সিচুয়েশন ইজ সেম আপনি খাচ্ছেন না আপনার বাচ্চাও খাচ্ছে সেম ফুড ইউ আর টেকিং ইউর ফ্যামিলি ইজ টেকিং ইউর চাইল্ড ইজ টেকিং সেম থিং তাহলে যেই খাবার আমার বডিতে প্রয়োজন নাই সেটা আমরা কবে থেকে ঢোকাচ্ছি যেদিন জন্ম হয়েছে সেদিন থেকে ঢুকে গেছে রাইট সো টক্সিনের বন্যা আমার বডিতে বয়ে যাচ্ছে এখন রাইট অর রং সে একটা কারণ আমরা জানলাম যে এটা একটা কারণ শরীর অসুস্থ হওয়ার সেকেন্ড কারণ বডি ইম্বালেন্স ইম্বালেন্স হওয়া ভারসাম্যহীনতা ধরেন আমার সে ফর এক্সাম্পল কিডনি আমার কিডনির কাজ হচ্ছে কী করা ফিল্টার করা ঝাঁকনি করা এখন কিডনিকে বলা হয়েছে তুমি এভরিডে 10 লিটার ফিল্টার করবে রাইট এখন এভরিডে আর 10 লিটার করতে পারতেছে না ও এখন করতেছিল 5 লিটার 7 লিটার 3 লিটার তাহলে এটা ইম্বালেন্স হয়ে গেছে রাইটার রং এই ইম্বালেন্স হওয়ার পিছনে কারণ কী ইম্বালেন্স হওয়ার পিছনে কারণ হচ্ছে স্ট্রেস দুশ্চিন্তা কিছু চিন্তা আছে মানুষের মাথায় আছে কিছু আছে আপনার টাইমে টাইমে নেই রাইটার রং দুশ্চিন্তা কিছু চিন্তা আছে আমরা ছোটোবেলা থেকে প্র্যাকটিস করে যেমন এখন আমি বাচ্চাদেরকে স্কুলে যেতে দেখবেন আমি কোনো বাচ্চা খুঁজে পাই না আমি খালি দেখি অনেক বড় বড় ব্যাগ হাতে সো ইউ আর গিভিং প্রেশার ফ্রম দ্য চাইল্ড ফ্রম দ্য চাইল্ডহুড ইউ আর গিভিং প্রেশার টু দ্য চিলড্রেন তার ইম্বালেন্স হবে মাস্ট এর সাথে কোনো দ্বিমত নেই সে অসুস্থ হবে মাস্ট কোনো দিন হতে পারি না কারণ আমরা তো আমাদের তো এখন আধুনিক জীবনযাপন রাইট লাইফ স্টাইল আমি যেটাকে বলি হচ্ছে এই স্টাইল আছে তোমার লাইফ কারণ আপনি একবার টিভি দেখবেন এভরি সেকেন্ড 300 আই মাসেল ইজ ওয়ার্কিং প্রতি সেকেন্ডে 300 আই মাসেল কাজ করে আপনি কোথায় রেস্ট নিচ্ছেন রেস্ট মিন্স রেস্ট আপনার সমস্ত অর্গান রেস্ট করতে হবে তাহলে আপনার বডি রেস্ট হবে আমাদের কাছে মনে হলো শুয়ে থাকি সো প্রপার রেস্টের কারণে ইন মানে ল্যাক অফ প্রপার রেস্ট মানুষ অসুস্থ হয় ডায়াবেটিস কেন হয় ফর দিস রিজন মানুষ বলে যে মিষ্টি খাইলে 100% মানে ডায়াবেটিস হইলে মিষ্টি খাবেন না দ্যাট ইজ ওকে মিষ্টি খাইলে ডায়াবেটিস হবে এই কথা কোথাও দেখা না ডায়াবেটিস হয় হচ্ছে আমাদের এখানে একটা অঙ্গ আছে যেটার নাম হচ্ছে প্যানক্রিয়াস যেটার কাজ হচ্ছে ইনসুলিন সিক্রেশন করা ও যেদিন ইনসুলিন সিক্রেশনে ব্যর্থ হবে সেদিন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হবে এখন এই ইনসুলিন সিক্রেশন কেন হয় না প্রপার রেস্ট না নিলে এটা কাজ করতে পারে না ভেরি সিম্পল যেই লোক প্রপার রেস্ট নেবে না তার ডায়াবেটিস হবে লেগে যাবে ক্লিয়ার সো অনলি ফর দিস টু রিজন পিপল আর গেটিং অ্যাফেক্টেড বাই ডিজিজ একটা হচ্ছে টক্সিন একটা হচ্ছে ইম্বালেন্স আমার সাথে কি আপনারা কথা বুঝতে পারছেন এই দুইটা কাজই আমরা করি রাইট এই ধরনের মানুষ অসুস্থ হয় এই দুইটার ক্ষেত্রে যারা সচেতন তারা কিন্তু অসুস্থ হয় আমাদের দেশে রেস্ট কখন নিতে হবে কখন নিতে হবে রাইট এটা খুব ভালো একটা প্রশ্ন 24 ঘন্টায় আপনার পরিপূর্ণ রেস্ট দরকার 8 আওয়ার্স
যেটা আপনি বিভিন্ন আপনার ডাইমেনশনে দেখা পুরো সময় আপনি রেস্ট পাবেন। উন্নত বিশ্বে বলা হয় না যে আমাদের দেশে 50 বছর বয়সের লোক আর উন্নত বিশ্বের 80 বছর বয়সের লোকের চেয়েও বড়? কেন বলো? বিকজ অফ আওয়ার ফুড, বিকজ অফ আওয়ার টেনশন, বিকজ অফ আওয়ার স্টাইল, বিকজ অফ আওয়ার দিস সর্ট অফ ওয়ার্কিং। উন্নত বিশ্বের লোকজনের সাথে আমাদের ডিফারেন্স হচ্ছে তারা কনশাস হেলথের প্রতি, আমরা কনশাস না। ঘুণা মাংস না হইলে ভাত খাওয়া চলে না, ঠিক না ভাই? সো বডি সাফার ইজ এভিডেন্টলি, জন্ম থেকে এই পর্যন্ত আপনার বডি সাফার করতেছে, এখন এটাকে সাপোর্ট দেওয়ার দায়িত্ব আপনার। জন্ম থেকে এই পর্যন্ত বডি সাফার করতেছে, কিন্তু কখনো একবারও চিন্তা করেন নাই এই বডিকে একটা সার্ভিসিং করানো দরকার বা এই বডিকে একটা সাপোর্ট দেওয়া দরকার। বেশি বেশি ভাত খেতে হবে, বেশি বেশি মাংস খেতে হবে, তাহলে বডি ঠিক থাকবে। অ্যাবসলিউটলি নট, ক্লিয়ার? সো এখন আমরা কী করতে পারি এই বডিকে বাঁচানোর জন্য? আমরা একটা কাজই করতে পারি, সেটা হচ্ছে আমার বডিতে যেই জিনিস প্রয়োজন এখন সেটার সাপ্লাই দেওয়া, সেটার যোগান দিতে হবে। সেই জিনিসের যোগান দিলে আমার বডি কী দেখবে? তাহলে আমরা আবারও সেই কথায় ফিরে আসি, যেই কারণে আমরা অসুস্থ হচ্ছি সেই কারণগুলো আমাদের বডিটিকে সহায় করতে হবে। তাহলে কী কারণে আমরা অসুস্থ হচ্ছি? দুইটা কারণ, একটা হচ্ছে টক্সিন, একটা হচ্ছে ইমব্যালেন্স। তাহলে আপনার বডি থেকে যদি টক্সিন সরিয়ে দেওয়া যায়, আপনার বডির ইমব্যালেন্সকে যদি ব্যালেন্স করা যায়, তাহলে আপনি সুস্থ না অসুস্থ? সুস্থ। তাহলে কিভাবে এটা করা যায়? নাও উইল সি। ডিএক্সএম প্রোভাইড প্রোডাক্টস প্রোভাইড হেলথ সলিউশন, ডিএক্সএম প্রোডাক্টস এই হেলথ সলিউশন প্রোভাইড করে। কিভাবে? ডিএক্সএম প্রোডাক্টস হেল্পস দ্য বডি টু, ডিএক্সএম প্রোডাক্ট বডিকে সাহায্য করে তিনটা কাজ করতে। নাম্বার ওয়ান, আপনার বডিতে জন্ম থেকে এই পর্যন্ত যত টক্সিন ঢুকছে সব বের করে। নাম্বার দুই, আপনার বডির যেই যেই জায়গায় ইমব্যালেন্স আছে সেটাকে ব্যালেন্স করে। নাম্বার তিন, আপনার বডিতে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। তাহলে ডিএক্সএন প্রোডাক্ট কী কাজ করবে? তিনটা কাজ করবে। একটা কাজ, জন্ম থেকে এই পর্যন্ত যত টক্সিন আপনার বডিতে ঢুকছে সব বের করবে। নাম্বার দুই, যেই যেই জায়গায় ইমব্যালেন্স আছে ব্যালেন্স করবে। নাম্বার তিন, প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করবে। এই হচ্ছে ডিএক্সএন প্রোডাক্টের কাজ। বোঝা গেছে না? বোঝা গেছে। এই কাজগুলো ডিএক্সএন কী কী প্রোডাক্টের মাধ্যমে করে? নাম্বার ওয়ান ইজ বেনারামা, নাম্বার টু ইজ ননি, স্পাইরুলিনা, কর্ডিসেপস, অ্যালোভেরা, এগুলো সব হচ্ছে হার্বাল, যেগুলো আল্লাহ বানিয়েছে পৃথিবীতে। আমরা শুধু খুঁজে আপনাদের সামনে নিয়ে আসছি, এ হচ্ছে আমাদের কাজ। ডিএক্সএন গ্যানোডারমাটা কি? নাও উই উইল গেট ইন্ট্রোডাকশন অ্যাবাউট দ্য গ্যানোডারমা। কি গ্যানোডারমা? গ্যানোডারমার জন্য একটা কাজ, গ্যানোডারমা হচ্ছে একটা মাশরুম। মাশরুম চিনেন? নাম শুনছেন? দেখছেন? কি রং? সাদা। আর লাল? লাল তো আপনি দেখেন না, সাদা। যারা বাংলাদেশে আমরা মাশরুম দেখি তারা কি? সাদা। আপনারা দেখছেন মাশরুম? দেখেন না? দেখছেন? এর আগে আমি যখন যে জায়গায় জিজ্ঞেস করতাম মাশরুম দেখছেন? হ্যাঁ দেখছি। কিরকম? ব্যাঙের সাথেও একটা মাশরুম। আমি বলতেছি না সেটাও মাশরুম না, সেটাও একটা মাশরুম। আমরা ওই নিয়ে আগে বুঝতাম, ওই জন্য মাশরুম খাওয়ার প্রতি আমাদের অনেক আছে। ব্যাঙের সাথে আবার খাইবি ভাইজান, পৃথিবীতে 38,000 মাশরুম আছে, 38,000। তার মধ্যে 36,000 মাশরুম খাওয়া যায় না, বিষাক্ত, ব্যাঙের সাথে মাছ, তাই 2,000 মাশরুম খাওয়া যায়। তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে গ্যানোডারমা। নাম্বার ওয়ান হচ্ছে গ্যানোডারমার আবার 200 প্রজাতি আছে। গ্যানোডারমার 200 প্রজাতি আছে, 200 থেকে বের করা হয়েছে 6টা হায়েস্ট প্রজাতি, 6টা হায়েস্ট প্রজাতি বের করা হয়েছে। ওই 6টাকে একসাথে করে একটা বানানো হয়েছে, যার নাম ডিএক্সএম গ্যানোডারমা। বুঝা গেছে? আমার কথাটা বলতে 1 মিনিট সময় লাগছে, এই কাজটা করতে ডক্টর দিলেন 10 বছর সময় লাগছে। উনি 10 বছর রিসার্চ করে এই জিনিস নিয়ে আসছে, আমি 1 মিনিটে রাইট। সো 38,000 থেকে একটা আনতে এটাই হচ্ছে ডিএক্সএম গ্যানোডারমা। এই ডিএক্সএম গ্যানোডারমাকে বলা হয় কিং অফ হার্বস ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে যত হার্বাল আছে সব হার্বালের কিং, রাজা হচ্ছে গ্যানোডারমা।
যাদের চায়না অথবা জাপানের যোগাযোগ আছে বা যোগাযোগ না থাকলে আপনারা চাইনিজ ছবি দেখেন 5G না দেখেন না দেখবেন 5 দেখার সময় তখন ওই মডেল দেখবেন না এখন দেখবেন হচ্ছে 5 যে বাড়ির মধ্যে হয় ওই বাড়ির নকশা দেখবেন যে বাড়ি বা যে টেম্পো মানে না ওই নকশা দেখবেন সব নকশা দেখবেন গ্যানোর মন সব নকশা গ্যানোর মন কেন কারণ তারা বিশ্বাস করে গ্যানোর মন ইজ দ্য হিউম্যান পাওয়ার মানুষের শরীরে সবচেয়ে বড় শক্তি আনে গ্যানোর মন ওই কারণে ওরা এটাকে পূজাই করে বৌদ্ধ বা হিন্দু ওরা এটাকে পূজাই করে গ্যানোর মনকে পূজা করে গ্যানোর মনকে চায়নারা বলে হচ্ছে রিনজি জাপানিজে বলে ঋষি নামে পরিচিত গ্যানোর মন হচ্ছে কিং অফ অ্যাডাপ্টোজেন এই শব্দটা একটু বুঝতে হবে অ্যাডাপ্টোজেনটা কি আচ্ছা আমাদের কোনো জিনিস যদি মজা লাগে আমরা বেশি খাই না কিন্তু কোনো জিনিস যদি বেশি বেশি খাইতে থাকি ভালো হবে না খারাপ হবে ভালো হবে কি একটা জিনিস বেশি খাইলে বেশি ভালো গ্যানোর মন যত বেশি খাবেন তত বেশি ভালো তার মানে এটা মানায় নেওয়ার ক্ষমতা আছে এটার কোনো সাইড এফেক্ট নাই এই জন্য এটাকে বলা হয় কিং অফ একটা জিনিস যদি মিলে সবচেয়ে বেশি খাওয়া যায় এটা হচ্ছে গ্যানোর মন যেমন এটার মধ্যে 90-90-180টা আছে কেউ যদি কিনে দেয় না খাবার এবং অতি প্রয়োজনীয় খাবার আমার শরীরের জন্য যেটা মাংস এত প্রয়োজন না ক্লিয়ার আমার কথা সো ফর দিস সিজন এটাকে বলা হচ্ছে কিং অফ অ্যাডাপ্টোজেন মেডিকেল টার্মসে যদি কেউ থাকে থাকেন তাহলে তাদের জন্য এই জিনিসগুলো দরকার মেজর অ্যাক্টিভ এলিমেন্টস গ্যানোরামার ভিতরে এলিমেন্টস বা উপাদান পাওয়া গেছে 200-এরও বেশি তার মধ্যে অ্যাক্টিভ ইম্পর্টেন্ট এলিমেন্টস হচ্ছে পলিস্যাকারাইড অর্গানিক জার্মেনিয়াম অ্যাডিনোসিন ট্রাইটারপোনেট এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড অ্যালজেনেট এই জিনিসগুলো মানুষের বডিতে অত্যন্ত প্রয়োজন যেই জিনিসগুলো খাবারে বিভিন্ন পরিমাণে থাকে বাট আমরা ওটাকে খুঁজে পাই না কারণ আমরা তো মশলা ছাড়া শাকও খাই আপনার বডিতে গেলেই যত বেশি খাবেন তত বেশি আপনার বডিতে এটা কাজে লাগাবে এটা হচ্ছে গ্যানোরামার ছবি আল্লাহ তাআলা মাধ্যম ছাড়া কোন কাজ করে আল্লাহ মানুষ পৃথিবীতে আনে মানুষের মাধ্যমে রাইট অর রং রাইট এই যে মানুষের মাধ্যমে মানুষ পৃথিবীতে আসে এই মাধ্যমটা কিভাবে হয় এই মাধ্যমটা হয় হচ্ছে এভাবে মাদার সেল এন্ড ফাদার সেল এটা একসাথে মিলিত হয় মিলিত হওয়ার পরে এই যে দুইটা সেল হয় বা দুইটা কোষ হয় সেলের বাংলা নাম হচ্ছে কোষ এই দুইটা থেকে চারটা হয় চারটা থেকে আটটা হয় এভাবে কোষ বিভাজন হয় রাইট এই সেল মানুষের যে আটটা সেলের পরে এই কোষ বিভাজন প্রক্রিয়ায় অনেকগুলো সেল অনেকগুলো কোষ মিলে কি হয় টিস্যু হয় অনেকগুলো টিস্যু মিলে কি হয় অর্গান হয় অনেকগুলো অর্গান মিলে কি হয় সিস্টেম হয় অনেকগুলো সিস্টেম মিলে কি হয় আমাদের বডি হয় রাইট তাহলে আমাদের বডির এককের নাম কি বডির এককের নাম কি এই বডিকে ভাঙলে সর্বক্ষুদ্র যে জিনিস পাওয়া যাবে তার নাম কি কোষ ক্লিয়ার আমার কথা কি বোঝা গেছে সবাই বুঝতে পারছেন তার মানে আমাদের বডিতে কত কোষ আছে বলা হয় 60 ট্রিলিয়নেরও বেশি কোষ মানুষের বডিতে আছে 60 ট্রিলিয়ন ট্রিলিয়নের হিসাব করতে গেলে তো 1 ট্রিলিয়ন সমান 100 বিলিয়ন 1 বিলিয়ন সমান কত কোটি 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 সেল দ্বারা আমাদের বডি তৈরি এই বডির এককের নাম হচ্ছে সেল এই সেল যদি সুস্থ থাকে আপনি সুস্থ থাকবেন যদি এই সেল অসুস্থ থাকে আপনি অসুস্থ থাকবেন যদি এই সেল মরে যায় আপনিও মরে যাবেন ক্লিয়ার ক্লিয়ার মানে মেইন কথা হচ্ছে আপনার সেল সুস্থ আপনি সুস্থ সেল কারা ক্লিয়ার তাহলে এখন সেল কিভাবে সেলকে সুস্থ রাখা যায় মজার বিষয় হচ্ছে গ্যানোরামা ডাজ অল দ্য ওয়ান্ডার্স এট দ্য সেল লেভেল গ্যানোডার্মা যত কাজ করে আশ্চর্যজনক কাজ সব কাজ করে সরাসরি কোষে গ্যানোডার্মা চোখের জন্য কাজ করে না গ্যানোডার্মা চামড়ার জন্য কাজ করে না গ্যানোডার্মা পেটের জন্য না গ্যানোডার্মা হার্টের জন্য না গ্যানোডার্মা হচ্ছে কিসের জন্য কোষের জন্য তাহলে আপনার কোষ সুস্থ আপনার কোনো রোগ আছে আপনার কোষ অসুস্থ তাহলে আপনি তাহলে গ্যানোডার্মা কাজ হচ্ছে কোষকে সুস্থ রাখা কীভাবে সে করে কোষকে সুস্থ তিনটা কাজ কী করে গ্যানোডার্মা
আগে বলে গেছিলাম কি করে জ্ঞান বাড়বে মনে আছে আপনাদের থ্যাংক ইউ তার জন্য ধন্যবাদ তার জন্য একটা তালি হওয়া উচিত টক্সিন বডি থেকে বের করে জ্ঞানধর্মা ইমব্যালেন্সকে ব্যালেন্স করে জ্ঞানধর্মা প্রয়োজনীয় পুষ্টি দেয় জ্ঞানধর্মা তিনটা কাজ জ্ঞানধর্মা করে কোথায় করে ক্লিয়ার তাহলে যেদিন থেকে আপনার বডিতে জ্ঞানধর্মা ঢোকা শুরু হবে সেদিন থেকে কি হবে সেদিন থেকে জন্ম থেকে এ পর্যন্ত যত বিষ ঢুকাইছেন সব বের হওয়া শুরু হবে যা যা ইমব্যালেন্স আছে ব্যালেন্স হওয়া শুরু হবে এবং যেই যেই জায়গায় পুষ্টি প্রয়োজন পুষ্টি চলে যাবে তাহলে জ্ঞানধর্মা যেদিন থেকে খাওয়া শুরু হবে সেদিন থেকে এই কাজ শুরু হবে রাইট এইভাবেই আপনি সুস্থ হবেন বা সুস্থ থাকবেন ডিএক্সএল প্রোডিউস দ্য হাইয়েস্ট কোয়ালিটি জ্ঞানধর্মা ইন দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীতে অনেক কোম্পানি জ্ঞানধর্মা প্রোডাকশন করে অনেক অনেক কোম্পানি কিন্তু ডিএক্সএল কে আমরা বলতেছি হাইয়েস্ট কোয়ালিটি কারণ কি কারণ ধরেন আপনি একটা বৈজ্ঞানিক উপায়ে চাষাবাদ করতেছেন আর একটা ফালায়া ছড়ায় চাষাবাদ করতেছেন কোনটা রেজাল্ট ভালো হবে আমার কথা কি বোঝা গেছে সো ডিএক্সএল যে কাজগুলো করে তার উপায়গুলো হচ্ছে টিস্যু কালচার মেথড অর্গানিক কালটিভেশন কোল্ড প্রসেসিং ফাইবার সেপারেশন প্রিন্টিস টু ওয়ান মাইক্রো স্পোর পাউডার হাই টেক ফ্যাক্টরি উইথ সফিস্টিকেটেড যেই জায়গায় জ্ঞানধর্মা তৈরি হয় এটা সত্যি ঈর্ষণীয় একটা পরিবেশ এই কারণে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি অনেক হাই ডিএক্সএল জ্ঞানধর্মা অ্যান্ড ইটস রিলেটেড প্রোডাক্টস এখন আমি যে প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেগুলো হচ্ছে জ্ঞানধর্মা দ্বারা তৈরি পণ্য যেগুলো জ্ঞানের ডালমা দিয়ে তৈরি হয়েছে সেই পণ্যগুলি নিয়ে আলোচনা করবো এর মধ্যে আছে ফুড সাপ্লিমেন্ট এর মধ্যে আছে বেভারেজ এর মধ্যে আছে পার্সোনাল কেয়ার নাম্বার ওয়ান হচ্ছে ফুড সাপ্লিমেন্ট ঋষি জ্ঞান আরজি ঋষি জ্ঞান ইজ 100% এক্সট্রাক্ট অফ 90 ডেজ ওল্ড জ্ঞান তার মানে ঋষি জ্ঞান বা আরজি হচ্ছে 90 দিনের মাশরুম অনেকে আওয়াজ শুনলে মনে করে এটা আমি দেখিয়েছি কমন সিনারিও উই নো দ্যাট এটার মধ্যে ক্যাপসুল আছে ক্যাপসুল বললে সবাই কি মনে করে ঔষধ বাট ইট ইজ নট ঔষধ ইট ইজ হাই কোয়ালিটি ইট ইজ ফুড ফুড সাপ্লিমেন্ট বললেও গুড সরাসরি উই ক্যান টেল ইট ফুড এটা হচ্ছে খাবার এটা হচ্ছে 90 দিনের মাশরুম ক্যাপসুল কেন বানানো হলো খাওয়ার পরিমাণ ঠিক রাখার জন্য আর কিছু আপনারা বাজার থেকে যে ক্যাপসুল খান ওই ক্যাপসুলটা যেটা দিয়ে বানানো ওটা হচ্ছে অ্যানিমাল ফ্যাট আমাদের ক্যাপসুল বানানো হচ্ছে ভেজিটেবল ফ্যাট ইজ এ ডিফারেন্স এবং এটা এই ক্যাপসুলটা খুললে পাউডার বের হয় এই পাউডারটা হচ্ছে পিউর ক্যানোরামা পাউডার এই যে ক্যানোরামা দেখবেন এটাকে গুঁড়ো করে আপনাকে দেওয়া হয়েছে খাওয়ার জন্য আর কিছু ঋষি গেল এটা খাইলে কি হয় ডিটক্সিফিকেশন হ্যাঁ এটা খাইলে কি হয় জন্ম থেকে এই পর্যন্ত যত বিষ ঢুকছে সব কি হবে আপনি ভালো থাকবেন নাম্বার টু 100% এক্সট্রাক্ট অফ 18 ডেজ ওল্ড জ্ঞানধর্মা 18 দিনের মাশরুম এটাকে বলা হচ্ছে জিএম বা জ্ঞান সিলিয়া এটা খেলে কি হয় ব্যালেন্স ব্যাক ইমব্যালেন্স যা আছে এটা কি হবে ব্যালেন্স হবে এবং আপনি ভালো থাকবেন কারণ আরজি এবং জিএল এই দুইটা রিকমেন্ডেড ইউজেস 2 to 4 pairs অফ আরজি এন্ড জিএল 2 to 4 pair মানে এখানকার দুইটা এখানকার এখানকার একটা এখানকার একটা এক জোড়া এখানকার দুইটা এখানকার দুইটা দুই জোড়া নাকি এটার একটা এক জোড়া অথবা দুই জোড়া অথবা চার জোড়া আপনারা দিয়ে খেতে পারেন রিকমেন্ডেড ডোজেস জেনারেল ইউজ আপনার বডিতে দরকার এটা কি খাবার না খাবার কি খাবারের পরে খাবার না আগে খাবার Wow, I am taking every day. আমি ঘুম থেকে উঠে রাস টাস করে আমি গায়ে হয়ে আগে খায় তারপরে আমি নাস্তা নাস্তা রুটিন মুটি এগুলো খাই আবার আমি যখন ভাত খেতে বসি তখন এটা আবার কি করি একটু মজা লাগার জন্য সালাদ বানাই না সালাদ সালাদের মধ্যে এগুলো ফিল্ড গুঁড়ো দিয়ে দিয়ে আবার সালাদ বানায় সালাদ মিশে
আমার যখন যেভাবে ইচ্ছে সেভাবে খাই, বিকজ এটা খাবার আমার বডির জন্য দরকার যদি আমি সুস্থ থাকতে চাই, তাহলে এটা আমার দরকার। এখন আমি এটা ঢুকাই দিতে পারি, আমার কথা কি বোঝা গেছে না বোঝা লাগে? সো দিস ইজ এ ফুড, দিস ইজ আপ টু ইউ হাউ ইউ উইল টেক, বাট নর্মালি আমরা বলি আপনি দুইটা দুইটা করে খান, কন্টিনিউ করেন, আপনার স্বাস্থ্য ভালো থাকবে। ক্লিয়ার এভরিওয়ান? নো আস্ক এনি কোশ্চেন নাও। আরটিজিও সম্বন্ধে সবাই বুঝতে পারছেন? ইয়েস ক্লিয়ার ফাইন। ততদিন চিন্তা করছে যে আরটিজিও তো দিলাম মানুষকে, তো আরো কিছু কাজ করা যায়, সেটা হচ্ছে মানুষের দৈনন্দিন জীবনে যত প্রোডাক্ট ব্যবহার করে সব কিছুই গেমারের মধ্যে বাঙালি কেমন সেই চিন্তাতে উনি কি তৈরি করছে? কফি আমরা চা খাই, খাই না কে খাই, কেন খাই? চা খেলে সতেজ লাগে, বেসিক্যালি সবাই চা খায় তাই খায়, দেখে দেখে শিখছি। চা খেলে ভালো লাগবে না খারাপ লাগবে এটার কোনো কিছু শিখা, চা খাইতেছি 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 খাইতেছি। আর কথা হচ্ছে যে চা খেয়ে আমরা কি পাচ্ছি সে উত্তর আমরা জানো, এই কফি কি দিনজি কফি থ্রি ওয়ান, এটার মধ্যে কি আছে? এটার মধ্যে গ্যানোরা মা আছে নাম্বার ওয়ান, নাম্বার টু কফির মধ্যে কফি তো আছে, নাম্বার থ্রি ভেজিটেবল ক্রিমার, এখানে কোনো সুগার নেই, ভেজিটেবল ক্রিমার, তিনটা জিনিস এটার মধ্যে আছে, তাহলে গ্যানোরা মা আছে না এটার মধ্যে? তাহলে গ্যানোরা মা ঘটিতে গেলে কি হবে? কফি খাইলে পুষ্টি পাওয়া যায়, কখনো শুনছেন? আজকে দেখতেছেন এবং আজকে দেখে খাওয়া কফি, এটার মধ্যে কি আছে? এটার মধ্যে চিন ওয়ান না টু ইন ওয়ান, এটা কি? এটার মধ্যে শুধু ভেজিটেবল ক্রিম আর নাই, গ্যানোরা মাও আছে, কি আছে কফিও আছে, তাহলে গ্যানোরা মা আমার বডিতে গেলে কি হবে? টক্সিন বেরোবে, ইমব্যালেন্স ব্যালেন্স হবে, প্রয়োজনীয় পুষ্টি যোগাবে, এই তিনটা যদি কাজ ঠিক মতো হয় আমি সুস্থ থাকবো, তার মানে আমাদের কফি খাইলেও আপনি সুস্থ থাকবেন। ক্লিয়ার? ক্লিয়ার। দেন কাম টুথপেস্ট, আমরা সবাই ব্যবহার করি ফ্যাশনের জন্য না দাঁতের জন্য, দাঁতের জন্য তো মেসওয়াক ই ভালো, ঠিক না ভাই? ঠিক মেসওয়াক ইউজ করে আমাদের দাঁত, আমাদের দাঁত নষ্ট হয়েছে এরকম দেখি না, মেসওয়াক দাঁত ভালো থাকবে, বাট ডে বাই ডে ইটস কাম ইন দ্য লাইফ স্টাইল, ফ্যাশন টুথপেস্ট ব্যবহার করতে হবে। বাট মাই কোয়েশ্চেন ইজ দ্যাট, যেই টুথপেস্ট আমরা ব্যবহার করি আক্ষরিক অর্থে যেই সুবিধা আমাদের পাওয়ার কথা আমরা কি পাচ্ছি? বিকজ কমিটমেন্টস, এগেইন আই এম টেলিং কমিটমেন্টস, বাট আমরা কি করছি? উই ব্রিং অলসো টুথপেস্ট, দিস ইজ গ্যানোজি টুথপেস্ট, এটার মধ্যে কি আছে? রাইট, এই টুথপেস্টের মধ্যেও গ্যানোরা মা আছে, তাহলে গ্যানোরা মা আমার দাঁতে গেলে কি কাজ করবে? গ্যানোরা মার কাজ করে দুর্গন্ধ মুর্গন্ধ নিয়ে না, আমরা যখন জিজ্ঞাসা করবো গ্যানোরা মা কি কাজ করে তার দুর্গন্ধ হয়ে যাবে, ইজ নট দ্য প্রপার অ্যান্সার। গ্যানোরা মার কাজ কি? তিনটা কাজ, টক্সিনকে ডিটক্সিফাই করা, ইমব্যালেন্সকে ব্যালেন্স করা, মাইক্রো নিউট্রিশন প্রোভাইড করা, এই তিনটা কাজ হচ্ছে গ্যানোরা মা, এটার মধ্যে গ্যানোরা মা আছে, তাহলে এইটাও একই কাজ করবে নাকি না? দুর্গন্ধ দুর্গন্ধ কথা, ক্লিয়ার? সো দিস টুথপেস্ট ইজ ভেরি মাচ নিডেড ফর ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি, এটা আমাদের কোম্পানি টুথপেস্ট বানিয়েছে দাঁত মাজার জন্য, কিন্তু আমাদের এই যে লক্ষ লক্ষ মেম্বার পৃথিবীতে ওনারা এই টুথপেস্টকে আরও ভ্যারাইটিস কাজে ব্যবহার করে, কোম্পানি বলে নাই করতে, কিন্তু ওনারা ব্যবহার করতে 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 এটার মাল্টিপল ব্যবহার বের করে দিচ্ছে, কেন আমি এখন ওনাদের কাছ থেকে শিখছি, আই অলসো লার্ন ফ্রম দ্য হোয়াট ইজ কল ইউজার্স, ওনারা আমাকে শিখাইছে যে এটা কিন্তু আপনার সেম হিসেবে ব্যবহার করা যায়, আমি লাগাইছি, ইয়েস, এটা কেটে গেলে লাগানো যায়, অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে, পুড়ে গেলে লাগানো যায়, মাথা প্রচুর ব্যথা করতেছে, প্রেস্ট একটু নিয়ে একটু পানি দিতে হবে, মানে এক ফোঁটা পানি, পানি দিয়ে এখানে লাগাই দিয়ে মাথা ব্যথা চলে যাবে 5 মিনিটের মধ্যে, এনি পেইন ইউ ক্যান ইউজ দিস পেস্ট, এটা অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে, পেস্টের জন্য করে ক্লোজার দিলে কোনো লাগার কথা, কোনো কাইটে গেলে ক্লোজার লাগাইছে, ইট ইজ অলসো ওয়ার্কিং এজ অ্যান্টিসেপ্টিক বিকজ অফ গ্যানোরামা, কিসের জন্য? মেইন কারণ হচ্ছে গ্যানোরামা, এই গ্যানোরামার জন্য এটার এত ভেরিয়েশন, এত কাজ করা সম্ভব। সো দিস পেস্ট ইজ নিডেড ফর এভরি ফ্যামিলি, যদি ভালো থাকতে আমরা চাই। সাবান,
সাবান তো আমরা সবাই ব্যবহার করি, তাই না? স্পেশালি লেডিজরা দামি দামি সাবান ব্যবহার করে, ঠিক না? দামি সাবান কিনতে হবে, মুখে মাখতে হবে, চামড়া যেমন ঠিক থাকে, সব কিছু আসলেই থাকে নাকি? আমি তো আপনার জিজ্ঞেস করি, লেডিজদের জিজ্ঞেস করছি, আপনি কি লেডিজ? সো বেসিক্যালি যারা স্বাস্থ্য সচেতন, দে ওয়ান্ট টু গিভ সাম মোর থিংস অ্যাপ্লাই টু দেয়ার ফেস অর আদার স্কিন, বাট এগেন আই এম টেলিং দিস ইজ এ গ্যানোজি সোপ, এটার মধ্যে কি আছে? থ্যাংক ইউ ভেরি মাচ, এটার মধ্যেও ক্যানোডা মাস আছে। এটা আমার বডিতে ব্যবহার করলে কি হবে? আমাদের চামড়ায় আমাদের শরীরের সবচেয়ে বড় অর্গানের নাম কি? সবচেয়ে বড় অর্গানের নাম হচ্ছে চামড়া, স্কিন। সবচেয়ে বড় আমাদের বডির নাম হচ্ছে স্কিন। স্কিনে প্রচুর পরিমাণ পুষ্টি প্রয়োজন, এই পুষ্টি না থাকলে স্কিন সুন্দর থাকে না, ঠিক কিনা? কী হয় তা জানি না, স্কিন সুন্দর থাকে না, এটা হচ্ছে মেইন কারণ। স্কিন ডিজিজ হয়, রাইট অর রং? সাবান দ্বারা স্কিন ডিজিজ ভালো হয়, শুনছেন কোনোদিন? আই এম শোয়িং ইট, ইউজ ইট অ্যান্ড ইউ উইল গেট দ্য রেজাল্ট। সাবান ইউজ করে নিজে আমি ব্যক্তিগতভাবে অনেক প্রফিটেবল অ্যাবাউট মাই স্কিন, আমি অনেক রেজাল্ট পাইছি। এই কেনজি সব বেসিক্যালি হচ্ছে যারা বিউটিফিকেশন, নিজেকে সুন্দর রাখতে চান, ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর দ্যাম। এটার মধ্যে ক্যানোডারমা আছে, ক্যানোডারমা অ্যাপ্লাই করলে তিনটা কাজ হবে, সাবান অ্যাপ্লাই করলেও তিনটা কাজই হবে। ক্লিয়ার এভরিওয়ান? ইয়েস ইয়েস। দেন শ্যাম্পু, ক্যানোজি শ্যাম্পু, এটার মধ্যেও ক্যানোডারমা আছে। কি আছে এটার মধ্যে? ক্যানোডারমা, এটার নাম ক্যানোজি। কেন মানে হচ্ছে ক্যানোডারমা, জেড এইচ আই, জি মানে হচ্ছে লাইফ, জীবন, জি শব্দটা আসছে চায়না থেকে। সো ইট ইজ ক্যানোজি। এটা নিয়ে অনেক মজার হিস্ট্রি আছে, সবসময় সব হিস্ট্রি বলি না, মনে থাকে না, এখন একটা মনে বসে তাই বলতেছি। আমি একদিন আমার অফিসে, ঢাকা অফিসে বসে আছি, একদিন একটা ভারত থেকে আসছে, আইসে আমার টেবিলে এসে বলতেছে যে আপনাদের এখানে একটা শ্যাম্পু পাওয়া যায়, যে শ্যাম্পু ইউজ করলে টাক মাথায় চুল বলা হয়ে শ্যাম্পু দেয়। আমি সেখান থেকে লাভ দিয়ে ওঠে বলি, ভাই আমার চাকরি আসলে কেন টাক মাথায় চুল বলে এরকম কোনো শ্যাম্পু আমার বানাই না। তাহলে আমি নিজে দেখছি আমার ফ্রেন্ডের টাক মাথায় চুল বলেছে, আপনি তো বানাবেন। আমি তারা বুঝলাম যে বেসিক্যালি ইট ইজ নট টাক মাথায় চুল বলে, এটা ইউজ করলে কি হবে, চুল যাদের পরে এই চুল পড়া রোধ করে, বন্ধ না, এটাও একটা প্রবলেম আছে। চুল পড়বে স্বাভাবিক নিয়ম, চুল গজাবে স্বাভাবিক নিয়ম। আমাদের মাথা থেকে প্রতিদিন চুল পড়ে, এটা আল্লাহ তালাই বলে দিয়েছে, স্বাভাবিকভাবে পড়বে, স্বাভাবিকভাবে গজাবে। এখন গজায় 100টা, পরে 300টা চুল থাকবে না, ঠিক না? বেরিয়ে যার চুল গজায় 200, পরে 100, তার চুল থাকবে। এটা ইউজ করলে কি হবে, যার অতিরিক্ত চুল পড়ে তার চুল পড়া কমে যাবে। এখন ওই জন্য মাথায় চুল দেখা যাবে না, যাবে না, ওই জন্য মানুষ মনে করে টাক মাথায় চুল করে, বেসিক্যালি ব্যাপারটা তা নয়। সো এটার মধ্যে গ্যানোডারমা আছে, গ্যানোডারমা আপনার মাথায় যখন যাবে তখন এটার মধ্যে তিনটা কাজ করবে, টক্সিন বের করবে, ইমব্যালেন্স ব্যালেন্স করবে, পুষ্টি জোগাবে। পুষ্টি কেন হয়? পুষ্টি দেবে। থ্যাংক ইউ। আমরা মনে করি খুশকিকে, যেমন কালকে আমি যশোরে জিজ্ঞেস করতেছি খুশকি, কালকে যখন ছিলাম তো জিজ্ঞেস করলো খুশকি কি, ময়লা, জি না, খুশকি হচ্ছে আপনার মাথার চামড়া শুকায় পড়ে যাচ্ছে, আপনার মাথার চামড়াটা শুকায় যাচ্ছে, শুকায় পড়ে যাচ্ছে, এটাই খুশকি। তো চামড়া কেন পড়ে যায়? বিকজ অফ প্রপার নিউট্রিশন নাই, সঠিক পুষ্টি ওই জায়গায় পৌঁছায় নাই, এই কারণে খুশকি হবে না। সো আফটার ইউজিং দিস শ্যাম্পু ইউ উইল গেট প্রপার নিউট্রিশন ইন ইউর হেয়ার অ্যান্ড স্ক্যাল্প, দেন আপনার খুশকি বা চুল পড়ার দুটোই কি হবে, রোধ হবে ইউজিং আফটার ক্যানোজি শ্যাম্পু। কেন মেসেজ বলে আমরা অলিভ অয়েল ব্যবহার করি, ঠিক না? বেটি কেন করি? শীতকালে চামড়া টানে তো লাগা দেখলে তেল তেল লাগে, এই তো না আর কিছু, এইটাই বেটার বেনিফিট। ইউ ইউজ ক্যানো মেসেজ অয়েল, এটার মধ্যে কি আছে, পাম অলিভ এবং ক্যানোডারমা, তা ভালো করে জাগাইতে হয়,